শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ল। অভিবাসীদের হয়রানি না করার আহ্বান রাষ্ট্রপতির। চীন ভিয়েতনামের 15 নাবিক নিয়ে জাহাজ নিখোঁজ। টুঙ্গি তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু। আসসালামু আলাইকুম। কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ সেলিম ভুঁইয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। করোনা ভাইরাস মহামারীর মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 16 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর কথা জানানো হয়। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান 19 ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। সে সময় শেষ হওয়া একদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষণা এলো। কোভিড-19 মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টমে সমাপনী পরীক্ষা ও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেওয়া হয়নি। আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে অভিবাসী কর্মীরা কোথাও যেন হয়রানির শিকার না হয় তার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সারা বিশ্বে করোনা অতিমারী পরিস্থিতি আন্তর্জাতিক শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। অভিবাসী কর্মীরা অতিমারীর মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও শক্তিশালী করেছে। বৈশ্বিক করোনা অতিমারীর বিস্তার শুরু হওয়ার পর থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন দেশে আটকে পড়া অভিবাসীদের দেশে প্রত্যাগমন, অভিবাসী কর্মীদের খাদ্য ও আর্থিক সহায়তা সহ তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। অভিবাসীদের প্রবাসে বাংলাদেশের ভ্রাম্যমান দূত হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রপতি বলেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রত্যেক অভিবাসীকে গন্তব্য দেশের ভাষা জ্ঞান ও সংস্কৃতি জানার পাশাপাশি সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে হবে। টুঙ্গির তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে 2 দিন জোর ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার সকালে আমবয়ানের মধ্য দিয়ে মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোর ইজতেমার প্রথম পর্ব। করোনা পরিস্থিতির কারণে এবার মুসল্লিদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। টিনশিটের বাইরে কোনো মুসল্লিকে অবস্থান না করতে প্রশাসনের পক্ষ থেকে আগাম নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম সুরাই নিজামের তত্ত্বাবধানে ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বী হাফেজ মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা এই জোর ইজতেমায় অংশ নিয়েছে। ইতিমধ্যে পাকিস্তান ও ভারতের চিল্লাধারী মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছে। ভেঙে ফেলা হবে কমলাপুর রেল স্টেশন ভবন। মেট্রো রেলের কারণে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি ভেঙে ফেলার পাশেই গড়ে তোলা হবে আরেকটি ভবন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, কমলাপুর স্টেশন ঘিরে রেল যোগাযোগের বহুমুখী কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করতেই ভাঙতে হবে ভবনটি। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কমলাপুর স্টেশন ভবনটি ভাঙা হবে। মেট্রো রেলের কারণে স্টেশন ভবনটি ভেঙে এর পাশে আরেকটি ভবন করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষ জানান, ঢাকার উত্তরা হতে শুরু হয়ে মেট্রো রেল এসে শেষ হওয়ার কথা ছিল মতিঝিলে, কিন্তু পরে তা কমলাপুর পর্যন্ত বর্ধিত করার আরও কিছু জায়গা দরকার। 156 একর জায়গার উপর 1968 সালে নির্মিত কমলাপুর স্টেশনটি ঢাকা নগরের অন্যতম প্রতীক হয়ে দাঁড়ায়। 2 মার্কিন স্থপতির ডিজাইনে নির্মিত কমলাপুর স্টেশন ভবনটি অন্যতম এক স্থাপত্য নিদর্শন। দেশে এলপিজি সিলিন্ডারের ব্যবহার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। শেখ হাসিনা জাতীয় ব্রান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য মতে, বছরে 1.5 থেকে 2 লাখ মানুষ দগ্ধ হন
সিলিন্ডার বিস্ফোরণের কারণে। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীসহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে এলজিপি ব্যবহার কমিয়ে আনতে হবে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা না হয় আরও বাড়তে পারে। চলতি বছরের 7 জুন সাভারের আশুলিয়া এলাকায় একটি ভবনের 2 তলা এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, এতে ধসে পড়ে ভবনটির একাংশ। এ ঘটনায় আহত হন অন্তত 60 জন। এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে কেরানীগঞ্জের উত্তরপাড়া এলাকাতেও। 4 তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে 6 জন আহত হন। এমন ঘটনা রাজধানীসহ সারা দেশে প্রতিনিয়তই ঘটছে। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গুনিয়া পৌরসভার পূর্ব ইসামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরিয়মনগর তালুকদার পাড়ার কৃতি সন্তান মোর্শেদ তালুকদারের গর্বিত পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন শেষে মরহুম আবুল কাশেম স্মৃতি মঞ্চে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বাবলা তালুকদারের সঞ্চালনায় পৌর 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ইসামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফজলুল করিম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ ওমর তালুকদার, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক ওসমান তালুকদার, ইফতেকার তালুকদার, ইসামতি ফুটবল ক্লাবের সভাপতি প্রকৌশলী মিজান তালুকদার, সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন তালুকদার, হৃদয় তালুকদার, সাব্বির তালুকদার, ফয়সাল, সাজু, মামুনসহ অন্যান্যরা। কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন উত্তর রাঙ্গুনিয়া মোগলের হাট ফুটবল একাদশ বনাম রাঙ্গুনিয়া FA ফুটবল একাদশ। খেলায় আক্রমণ টু পাল্টা আক্রমণের মধ্য দিয়ে মোগলের হাট ফুটবল একাদশ 2-1 গোলে ব্যবধানে রাঙ্গুনিয়া FA ফুটবল একাদশকে পরাজিত করে জয় নিয়ে মাঠ ছাড়েন। খেলার মাধ্যমে, বঙ্গবন্ধুর মাধ্যমে যেমন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, ঠিক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমগ্র বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা পদ্মা সেতু নামক একটি সেতু আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি। আর এই পৃথিবীতে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলার ক্ষেত্রে বাংলাদেশ নিজেদের অবস্থান যেমনি করে নিয়েছে, আগামীতে আমাদের বাংলাদেশের তরুণ ফুটবল খেলোয়াড় আগামীতে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য এই প্রত্যন্ত এলাকা থেকে কৃতি খেলোয়াড় যখন উঠবে, তারাই আগামীতে এই বিশ্বের অঙ্গনে ফুটবলের জায়গায় বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাবে। সেই জন্য আমার স্নেহের ভাতিজা মোর্শেদ তালুকদার যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই উদ্যোগের কারণে আমাদের সমাজে মাদক বর্তমানে যুব সমাজ এবং কিছু ছাত্র সমাজ মাদকের কারণে বিপদগামী হয়েছে, এবং এই খেলাধুলার মাধ্যমে আমাদের সমাজকে মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই জন্য এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমার এই স্নেহের ভাতিজা মোর্শেদ তালুকদারকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানি। আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা মাননীয় তত্ত্বমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি আমি এখানে বক্তব্য রাখার তেমন অবকাশ নেই। আমি সবাইকে আগামী দিনে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের 2 দলকে অভিনন্দন জানাচ্ছি, এবং এই এলাকার যারা ক্রীড়া মধ্যে ভাই বোনেরা দীর্ঘদিন ধরে এই খেলা উপভোগ করে আসছেন সুশৃঙ্খলার সাথে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের পক্ষ থেকে জানাবার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা যারা আজকে এই খেলার আয়োজন করেছেন। প্রত্যেকটা দিন আমরা খেলায় থাকি, এবং আমি এবং আমার বড় ভাই জাহাঙ্গীর আলম তালুকদার আমাদের দায়িত্ব থাকে খেলা থাকার জন্য, এবং প্রতিদিনই একজন না একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়। আজকেও আমাদের মাঝে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন বড়বাজার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে 1,89,00,000 টাকা ব্যয়ে বড়বাজার সড়ক RCC দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু।
এই উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান, হামিদ পারভিন, ব্যবসায়ী নেতা ওসমান ওমর রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় মেয়র ইকরামুল টিটু বলেন, কাজ চলমান সময়ে ব্যবসায়ীর একটু সমস্যায় পড়লেও আগামী 15-20 বছর এর সুফল ভোগ করতে পারবেন এলাকাবাসী। রাস্তার উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র টিটু। পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর পুলিশ লাইনে এ সম্বর্ধনা দেওয়া হয়। এ সময় 22 জন মুক্তিযোদ্ধা পুলিশ এবং 11 জন পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের ফুল ও বিভিন্ন ধরনের পুরস্কার সামগ্রী উপহার দেন পুলিশ সুপার। এ সময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে বক্তব্য দেন। এ সময় অনুষ্ঠানে 19 জন মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের যুদ্ধকালীন অভিজ্ঞতার কথা প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে এ এলাকার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে মানববন্ধন সমাবেশ করেছে পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তারা দুর্যোগ মোকাবেলায় 9 দফা দাবি তুলে ধরে এবং তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের গ্রহণের আহ্বান জানিয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। এ সময় বক্তব্য রাখেন তেল গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা হুরিন হোসেন পিন্স, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মিহির বিশ্বাস, উন্নয়নধারা ট্রাস্টের আমিনুল রসুল বাবুল, নৌসড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশিস কুমার দে, KNS জার্মানির প্রতিনিধি মনিরুজ্জামান মুকুল, স্ক্যান সভাপতি জাহাঙ্গীর নাকির, সচেতন সংস্থার শাকিলা পারভিন, সাংবাদিক মানিক লাল ঘোষ ও পলাশ আহসান, খানির সামিউল ইসলাম, শোভন, লিডার্সের পরিতোষ কুমার বৈদ্য, ইঞ্জিনিয়ার তুহিন পারভেজ ও উন্নয়ন কর্মী লোকেশ ঘোষ প্রমুখ। সমাবেশে উত্থাপিত 9 দফায় বলা হয়, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থানীয় ও মজবুত বেড়িভাত পুনর্নির্মাণ করতে হবে, পর্যাপ্ত সাইক্লোন টেন্ডারসহ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, বাঁধ রক্ষণাবেক্ষণ জরুরি তহবিল গঠন ও বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে, উপকূলীয় সকল মানুষের খাবার পানি টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে, দুর্যোগপ্রবণ উপকূল ও চর ও দ্বীপাঞ্চলের যানমাল সুরক্ষায় কার্যকর অবকাঠামো তৈরি করতে হবে, গণসচেতনতা বৃদ্ধিতে বছরব্যাপী বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম শুরু করতে হবে। যাচ্ছেন এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে যায় কেন ভাই? বলার দরকার নাই। আরেকটা তথ্য দেই, বরুণা আমরা চিনি আর বরগুনা ওই দক্ষিণ অঞ্চল, শুনবেন গল্প। বগুড়ায় একজন কৃষক, তিনি যে শ্রম দিয়ে যে ফসল উৎপাদন করেন, বরগুনাতে একই কৃষক একই শ্রম দিয়ে 1/3 ফসল উৎপাদন করে। তার মানে দুরবস্থা আর বলা দরকার আছে? দুটি দুরবস্থা বললাম। সর্বশেষ আরেকটা কথা বলি, যেটা এখানে আলোচনা হয়েছে, বহুল আলোচিত, আপনি যাবেন পানি নাই, মিঠা পানি নাই, বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই যে স্বপ্নের সেতু পদ্মা, হ্যাঁ আমারও স্বপ্নের সেতু, আপনি পদ্মা পার হয়ে যান, ওই কয়লা তো দূরের, আপনি এই কি বলে মাদারীপুরে যান, দেখবেন ওই এলাকার মানুষ বর্ষার পানির উপরে নির্ভর করে, তারা ওইখানে মাটির হাড়ি রেখেছে, ওই বর্ষার পানি আসবে ওই পানি তারা খাবে, নিচ থেকে পানি ওঠে না, পুরো অঞ্চল জুড়ে এই দুরবস্থা। এবার আমি প্রশ্ন রাখতে চাই, আজকে মুক্তিযুদ্ধের বিজয়ের 50 বছর পালন করতে যাচ্ছি, আমরা 30,000 কোটি টাকারও বেশি খরচ করে পদ্মা সেতু করলাম, আরো টাকা খরচ করে এখানে রেল সেতু সহ এলাকার উন্নয়ন করব, কিন্তু উন্নয়ন কার জন্য? উন্নয়ন যদি মানুষের জন্য হয় তাহলে
ওই উপকূলীয় অঞ্চলকে বাঁচাতে হবে। ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন 23তম দিনেও গড়ালো। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কৃষকদের সাথে আলোচনার দুয়ার সবসময় খোলা আছে, এই ইস্যুতে বিরোধীদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন মোদী। আন্দোলনের অচলাবস্থার মধ্যেই আজ মধ্যপ্রদেশে কৃষকদের একটি সম্মেলনে যোগ দিতেন তিনি। সম্মেলনে মোদীর ভাষণ দেশের 23,000 গ্রাম এবং মধ্যপ্রদেশের সব জেলায় প্রচার করা হবে। এছাড়া কৃষক আন্দোলনের সার্বিক পরিস্থিতির বিস্তার তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। চীন ও ভিয়েতনামের 15 নাবিক সহ পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জাহাজটি ডুবে গেল কিনা জানিয়েছেন ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম। কার্গো জাহাজ থাকা চীন ও ভিয়েতনামের 15 নাবিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন গণমাধ্যম। স্থানীয় সময় বৃহস্পতিবার ভিয়েতনামের বিন থাইওয়ানের চীনের 11 এবং ভিয়েতনামের 4 নাবিক নিয়ে জিনহং নামের জাহাজটি সাগরে ডুবে যায়। বিশাল কার্গো জাহাজটি মালয়েশিয়া থেকে কাদামাটি নিয়ে হংকংয়ের দিকে যাত্রা করছিল। এ সময় সাগর উত্তাল হয়ে পড়ে, এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে 7,800 টন কাদামাটি নিয়ে জাহাজটি ডুবে যায়। জাহাজটি বিপদের আভাস পেয়ে সংকেত পাঠান বলেও জানা গেছে, কিন্তু এর কিছুক্ষণের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নাবিক এবং জাহাজের সন্ধানে সাগর উদ্ধারকর্মী দল পাঠিয়েছে ভিয়েতনাম সরকার। সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হলেও এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল। অভিবাসীদের হয়রানি না করার আহ্বান রাষ্ট্রপতির। চীন ভিয়েতনামের 15 নাবিক নিয়ে জাহাজ নিখোঁজ। টুঙ্গি তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।